অর্থ পাচারের ধরনে নতুন মাত্রা যুক্ত হয়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নানামুখী তৎপরতায় বাণিজ্যের আড়ালে পণ্যের দাম কম বা বেশি দেখিয়ে দেশে অর্থ পাচার আগের চেয়ে কমেছে। এখন হুন্ডি এবং অনলাইন গেমিং, বেটিং ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বেশি অর্থ পাচার হচ্ছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর তথ্য মতে, বর্তমানে বৈদেশিক বাণিজ্যের আড়ালে অর্থ পাচারের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি সহ অনলাইনে অবৈধ লেনদেন, ডিজিটাল হুন্ডি অনেক বেশি বেড়েছে। এ বিষয়ে ব্যাংকগুলোর তৎপরতা বাড়াতে তাদের নির্দেশনাও দিয়েছে মানি লন্ডারিং প্রতিরোধে নিয়োজিত রাষ্ট্রীয় এই সংস্থাটি। কালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজে জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বর্তমানে ব্যাংকিং চ্যানেলের পরিবর্তে হুন্ডিতে বেশি টাকা আসছে। পাশাপাশি সম্প্রতি অনলাইন গেমিং, বেটিং এ ফরেন কারেন্সি ঢুকে পড়ছে। BFIU এর তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত BFIU অনলাইন গেমিং ও বেটিং সংশ্লিষ্ট 371টি, অনলাইন ফরেক্স ট্রেডিং সংশ্লিষ্ট 91টি ও ক্রিপ্টোকারেন্সি সংশ্লিষ্ট 413টি সন্দেহজনক লেনদেন গ্রহণ করেছে, যা পর্যালোচনা করে আইন প্রয়োগকারী সংস্থাকে পাঠিয়েছে তারা। এছাড়া হুন্ডির সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে 21টি মানি চেঞ্জার প্রতিষ্ঠান ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট 39টি হিসাবের তথ্য অপরাধ তদন্ত বিভাগে পাঠানো হয়েছে। এ বিষয়ে গত রোববার বাংলাদেশ ব্যাংকের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দেশে বা বিদেশে অবস্থানরত বাংলাদেশি ব্যক্তি কর্তৃক অনলাইন বেটিং বা জুয়া, ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স ট্রেডিং ও পঞ্জি স্কিম এবং এ জাতীয় অ্যাপস ও ওয়েবসাইট ব্যবহার করে বৈদেশিক মুদ্রায় আর্থিক লেনদেন ও বিনিয়োগের খবর পাওয়া যাচ্ছে। এ ধরনের লেনদেন দণ্ডনীয় অপরাধ। জানতে চাইলে বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর কালবেলাকে জানান, নির্বাচন সামনে রেখে হুন্ডির মাধ্যমে দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে। এই পাচারের তালিকায় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং দুর্নীতির মাধ্যমে যারা অনেক অর্থ উপার্জন করেছেন তারাও রয়েছেন। তারা নির্বাচনী অনিশ্চয়তাকে সামনে রেখে এই টাকা পাচার করছেন। অর্থপাচারের ধরনে পরিবর্তন নিয়ে কিছুটা দ্বিমত পোষণ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি কালবেলাকে বলেন, এখনও বাণিজ্যের আড়ালেই সবচেয়ে বেশি অর্থপাচার হচ্ছে। হয়তো এ বিষয়টিকে হালকা করার জন্য অর্থপাচারের ধরনে পরিবর্তনের বিষয়টিকে সামনে আনা হচ্ছে। অর্থপাচারের ধরন বিষয়ে BFIU এর প্রধান কর্মকর্তা মোহাম্মদ মাসুদ বিশ্বাস ব্যাংকগুলোকে আরো বেশি সচেতন থাকার নির্দেশনা সহ দুষ্কৃতকারী ও অর্থপাচারকারীরা যাতে ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করে কোনো অপরাধ সংঘটিত করতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। রিজওয়ানা রিন্তি, কালবেলা।